এই যে ফুলার বইল লেগে এক সেট বানাইছি, কয়দিন আগে বানাইছি দেখেন। হ্যাঁ, কোনখান দিয়া ও আমাদেরকে সাধারণ বলে, আরো আছে, আরো দেখামো। পেঁয়াজ নিয়ে দেখলাম যে কত রকমের নাটক, কেউ মাল লাগাতে ইসনা নিচেও রাখছি কতদিন। যেখানে আর দিবেন এডি পাইবেন, ঘরের কোন আকানা সব জায়গায় এডি এডি আছে। পেঁয়াজের কারণে এই সরকার একটা ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। যদি কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করে, মানুষকে ঠকায়, তাহলে তার শাস্তি কি? যেমন বর্তমানে পেঁয়াজের দাম বলা যায়। জি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেঁয়াজের বর্তমান জিনে দেড় কেজি কত চলছে? জি, 150। কালকে দেশে বেচেছি 190 টাকা, আজকে বেচতেছি 230 টাকা পাইকারি। যার যেভাবে খুশি সেভাবে চালাচ্ছে। পেঁয়াজ নিয়ে দেখলাম যে কত রকমের নাটক, কেউ মালা গাঁথে, আবার দেখলাম কেউ কেউ হার বানায়। এই যে ফুলার বইল লেগে এক সেট বানাইছি, কয়দিন আগে বানাইছি দেখেন। তারপরে মানে কত, কেউ দেখলাম ফ্রিজের ভিতরে পেঁয়াজ রাখছে। কি এটি সাধারণ মানুষের থাকে? হ্যাঁ, এটি সাধারণ মানুষের ঘরে থাকে। হ্যাঁ, কোন দিক দিয়ে আমরা সাধারণ? তারপরে মানে এটা একটা মানে একটা তো আমাদের পেঁয়াজের কারণে এই সরকার একটা ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। পেঁয়াজের দাম এই পরিমাণ উঠবে আমরা কখনো ভাবি নাই। তো যেটা বলছিলাম, সরকার দিনে দিনে যে কোনো অপরাধীদেরকে বের করে ফেলতে পারে, তাহলে পেঁয়াজ কারা এটা এই অবস্থায় করে ফেলছে এটা বুঝি বের করা যায় না। আল্লাহ জানে এর পিছনে কী রহস্য, আল্লাহ ভালো জানে। তবে আমরা ইসলামের আলোকে বলতে চাই, পেঁয়াজ নয় শুধু, যেই কোনো পণ্য, যেই কোনো কিছুকে গুদামজাত করে যদি এটার মূল্যকে, বাজারের মূল্যকে বাড়ানোর জন্য যদি কেউ কোনো কিছুকে আটকে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুহতাকিরু মালউন, যারা গুদামজাত করে পণ্যের দাম বাড়িয়ে দেয় তার উপরে কুল মাখলুকাতের লানত তার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান ইহতাকারা তুআমান 40 লাইলা ফাকাদ বারি আল্লাহ ওয়া বারি মিনহু, যে ব্যক্তি 40 দিন যাবত খাবার মজুদ করে রাখে মানুষদের পণ্যের দাম বাড়ানোর জন্য, আল্লাহ ওই ব্যক্তি থেকে সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ ওই ব্যক্তি থেকে জিম্মা মুক্ত হয়ে যান, আল্লাহ তার ব্যাপারে কিছুই জানে না, এত বড় অপরাধ। সুতরাং এইগুলো আমরা এসব ব্যাপারে সতর্ক থাকবো, শুধু পেঁয়াজ না, যে কোনো পণ্যের ব্যাপারে এই এই কথা বলি। আমি পথ হারিয়ে